ये बादल की चादर, ये बादल की चादर, ये तारों के आंचल, फलक तक चल साथ मेरे, फलक तक चल साथ चल, फलक तक चल साथ मेरे, फलक तक चल चल. তাশা এবং জয় রেডি হয়ে নানু বাসা চলে গেছে, আমার এখনো রেডি হওয়া বাকি আছে। কারণ ঘরের কাজকর্ম সব শেষ করে দেন হচ্ছে আমি আসছি, লেন্সটা করে নিয়েছি অ্যান্ড ঈদের আউটফিটটাও পরে নিয়েছি, তো এখন রেডি হবো তাড়াতাড়ি চট চল দিন। তো আমি এখন এই ফেস ক্রিমটা দিয়ে দিব, আর এটা হচ্ছে ভিটামিন সি ফেস ক্রিম। ভালো করে অ্যাপ্লাই করে নেব, স্মেল সো গুড। এখন ক্রিমটাকে হচ্ছে স্কিনটা যেন অবজার্ভ করে সেজন্য আমি একটু লাগিয়ে রাখছি। তো এরপর নিয়ে নিচ্ছি আমি হুডা বিউটির এই ফাউন্ডেশনটা। এটা হচ্ছে ফুল কভারেজ ফাউন্ডেশন। গাইস, এটা যেহেতু ঈদ মেকআপ লুক তাই হচ্ছে একটু ফাউন্ডেশন একটু বেশি করে নিছি, তো এখন ড্যাব ড্যাব করে এটাকে স্কিনটাকে বসিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি শে গ্ল্যামের কনসিলারটা। আমার হচ্ছে এখন হচ্ছে সুপার স্টোরে যে ফেস পাউডারটা আছে সেটা দিয়ে আমি আমার ফেসটাকে সেট করে এখন দিয়ে দিব ম্যাকের ফিক্সিং স্প্রে। এটাকে একটু ভালো করে শেক করে নেবো। এরপর নিয়ে নিচ্ছে এই যে এই কালারটা দেখতে পাচ্ছ, এই যে এই কালারটা। তো এখন হোয়াইট আর হচ্ছে গোল্ডেন এই দুইটা মিক্সচার করে আমি একটা গ্লিটার অ্যাপ্লাই করে নেব।
আমি চোখের উপরে যে শেডটা অ্যাপ্লাই করছি সেম শেডটা আমি চোখের নিচেও অ্যাপ্লাই করে নিই। এখান থেকে হচ্ছে ব্ল্যাক কালার আই শ্যাডোটা নিব। এখন হচ্ছে আমার আইব্রোটাকে সেট করে নেব। আমার আইব্রো সেট করা ডান, আমি ব্লাশই অ্যাপ্লাই করিনি। অ্যাপ্লাই না করে দেন হচ্ছে আমি পিঙ্ক পিঙ্ক যে শেডটা সেটা দিয়ে নেব, একটু কমিয়ে দিব। কত মিশি আমার হাতে খালি জিনিস পুটি আছে আজকে, বুঝতে পড়ে গেছে। কতগুলো মিশি আর কি করবো, এখন দিয়ে দিব আমার ফেভারিট মাসকারা ববের মাসকারা। সো গাইস এখন দিয়ে দিব হচ্ছে হাইলাইটার। লিপসগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতেছি, নাহলে ফাউন্ডেশনের যে প্রোডাক্ট আছে সেটার সাথে লিপস্টিক অ্যাড হয়ে আর অন্য কালারই হয়ে যায়। তো এখন আমি এই লিপস্টিকটি অ্যাপ্লাই করে নেব। তো এখন হচ্ছে আমি লিপ গ্লসটা অ্যাপ্লাই করে নেব হালকা করে। সবগুলো পরে গেছে, এটা দিয়ে একটা স্ক্রাচ করে নিতেছি যেন নেলগুলো আমার ভালো করে বসে। আমি আপাতত এই পাঁচ আঙুলি করবো, ডানাতে পড়বো না, ডানাতে বললে কাজ করবে কে। যেহেতু গ্লো অলরেডি লাগানো তাই আমার পিনতে সুন্দর হচ্ছে। সো গাইস ডান হয়ে গেছে, তো এখন আমি জুয়েলারি পরে দেন আবার ফিরে আসছি। সো গাইস এই তো আমার ফাইনাল লুক, আমি চুলগুলো একটু কার্ল করেছি, কার্ল করতে আমার বেশি পছন্দ লাগে। আর হচ্ছে এই যে আমি গলায় হচ্ছে ডায়মন্ড কাট নেকলেস পরেছি, এই যে আমার ইয়াররিংসটা, আর হচ্ছে এই যে ফিঙ্গার রিং পরেছি দুইটা, এইটা আর এইটা, এটাও এই দুটো ডায়মন্ড কাট। সো গাইস এই তো আমার পুরো লুক,
তো দেখতেই পারছো। কমেন্টে অবশ্যই জানাবা যে আমার এই লুকটা কেমন হয়েছে। আই হোপ আমার এই ঈদ মেকআপ টিউটোরিয়াল তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে বলো না, আর চ্যানেলটা তো সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না, এখনই সাবস্ক্রাইব করে ফেলো। দেখা হচ্ছে নতুন অন্য কোনো এক ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।